পঁচিশটা বছর ভুলে গেছেন? সিপিআইএম এর রাজত্বকালে যারা কংগ্রেস করেছেন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কংগ্রেস করার দায়ে বাড়িতে জল বন্ধ, রেশন বন্ধ, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কংগ্রেসীরা। আর আজকে সেই কংগ্রেসীরাই সিপিআইএম এর সঙ্গে সম্পর্ক করে 2023 বিজেপি রোখার স্বপ্ন দেখছে। মোহনপুরে বিজেপির যুব সম্মেলনে অংশ নিয়ে এমন তাই বললেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন আরো বলেন, আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছেন তাদের উপর ভর করে সিপিআইএম 25 বছর রাজ্যে ক্ষমতায় ছিল বলে সিপিআইএম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। 25টা বছর আপনারা ভুলে গেছেন, সিপিএম এর রাজত্বকালে যারা কংগ্রেস করেছে এই মোহনপুর এলাকায় কংগ্রেস করা যাবে না। যদি কংগ্রেস করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, আমি নাম লিস্ট আমি বলে দিতে পারি মোহনপুরে কতজন কংগ্রেসী কর্মীকে হত্যা করতে হয়েছে এই সিপিএম এর সময়। সিপিএম করার সুবাদে বাড়িতে জলের কানেকশন বন্ধ, রেশন বন্ধ, সমস্ত পঞ্চায়েত থেকে সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে এই কংগ্রেসীরা। আর আজকে সেই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে সম্পর্ক করে 2023 বিজেপি কে রোকার স্বপ্ন দেখছেন। আমরা ভুলে গেছি সেই দিনগুলি, কংগ্রেস কিভাবে সিপিএম কিভাবে 25টা বছর এই রাজ্যের বুকে গরিব মেহনতি মানুষকে অত্যাচার করেছে। আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে তাদের চরিত্র আমরা জানি না। 25টা বছর ওই কমিউনিস্টরা শাসন করেছে, এখন যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে তাদের কাঁধে ভর করে সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। দল পাল্টে যারা রেকর্ড করেছেন তাদের উদ্দেশ্যে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি। এই ভাইরাসের সংস্পর্শে আসবেন, এই ভাইরাসের সংস্পর্শে এলে পাগল পাগল হয়ে ঘুরবেন বলে ওই দিন তীব্র কটাক্ষ করেন তিনি। দিল্লিতে দোস্তি ত্রিপুরাতে কুস্তি, ওই ভাইরাসের সংস্পর্শে আসবেন না কেউ। ওই ভাইরাসের সংস্পর্শে আসলে ওই পাগল পাগল হয়ে ঘুরতে হবে, না তো আমার মাথা নেড়া করে ওই হাওয়াই চটি পরে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ওই ভাইরাসের সঙ্গে কোনোদিন আসবেন না বন্ধুরা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মোহনপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মোহনপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো যুব সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ আর অনেকেই। সেই সম্মেলনে এদিন বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।